ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার তো পরপর দুটো ফুল মক টেস্ট অর্থাৎ নাইনটি মার্কসের উপর মক টেস্ট করবার পর আমরা আজকে তৃতীয় ফুল মক টেস্ট করতে চলেছি ঠিক আছে তো চলো সময় নষ্ট না করে আমরা চোখ রাখবো কোয়েশ্চিনসগুলোতে কোয়েশ্চেন নাম্বার ওয়ান দ্য পোয়েম শি ডুয়েল্ট অ্যামাং দ্য আনটডেন ওয়েজ ইজ ড্যাশ ইন স্ট্রাকচার অপশন এ রাউন্ড অপশন বি এলিজিয়াক অপশন সি সাইক্লিকাল অপশন ডি ট্রাঙ্গুলার তো ডুয়েলট এবং দ্য আনটোডেন ওয়েস এই পোয়েমটিতে কিন্তু অ্যাকচুয়ালি লুসির গ্রোথ পারফেকশন আর ডেথকেই ডিসক্রাইব করা হয়েছে তাহলে সেদিক থেকে পোয়েমটা হচ্ছে একটা সাইক্লিক্যাল পোয়েম তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার চলে আসবো সেকেন্ড কোশ্চেনে ইন ইউলিসিস উইচ গ্রিক হিরো ইজ মেনশন তো ইউলিসিস পোয়েমে কোন গ্রিক হিরোকে সরি কোন গ্রিক হিরোর কথা উল্লেখ করা হয়েছে তো অ্যাকচুয়ালি এই পোয়েমের মধ্যে কিন্তু অ্যাকিলেস এই গ্রিক হিরোর কথাই উল্লেখ করা হয় তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান এ অ্যাকিলেস এবার কোয়েশ্চিন নাম্বার থ্রিতে চলে আসব লুসি উইল লার্ন মোডেস্টি ফ্রম তো লুসি মোডেস্টি কার কাছ থেকে শিখবে তো থ্রি ইয়ার্স সি গ্রিভিন সানান শাওয়ার এই পোয়েমের উপর একটা কোশ্চিন তোর এই পোয়েমে লাইন ছিল এরকম যে ফর হার দ্য উইলো বেন্ট নট শ্যালসি ফেল টু সি তো উইলো বেন্ট এই বেন্ট ওয়ার্ড দ্বারাই বুঝতে পারি যে লুসি কিন্তু মোডেসটি উইল ট্রু কাছ থেকে শিখবে তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন নাম্বার ফোর হোয়াট কাইন্ড অফ ফেয়ার ডাজ নট দ্য পোয়েট হ্যাভ ইন আ স্লাম্বার ডিট মাই স্পিরিট সিল তো এই পোয়েমে কবির কী রকমের ভয় নেই এই পোয়েমে একটা লাইন ছিল যে আই হ্যাড নো হিউম্যান ফেয়ার্স এবং এই লাইনটির উপরেই কিন্তু অ্যাকচুয়ালি এসএসসি টু থাউজেন্ড সিক্সটিন কোশ্চিন ছিল তো এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ফেয়ার অফ ডেথ হিউম্যান মানে ফিয়ার অফ ডেথ কোশ্চেন আননোন মেন ওয়াজ রিটেন ইন তো যতগুলো লুসি পোয়েম ছিল তার মধ্যে কিন্তু এই আই ট্রাভেল আননোন মেন এই পোয়েমটা কিন্তু সবার শেষে লেখা হয়েছে ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আমাদের অপশন ডি এইটিন জিরো ওয়ান এইটিন জিরো ওয়ানের এপ্রিলে এটা কম্পোজ করা হয়েছিল এবার কোয়েশ্চিন নাম্বার সিক্স হতো যাই হোক ফাইভ হয়েছে অ্যান্ড ড্যাশ টু লাভ শি অ্যামং দ্য আনটেন ওয়েস এই প্রয়মের একটা লাইন এখানে শূন্য স্থানে কি বসবে সেটা আমাদেরকে বলতে হবে তো লাইনটা এরকম ছিল যে অ্যান্ড ভেরি ফিউ টু লাভ তাহলে প্রশ্নটির সঠিক উত্তর স্বাভাবিকভাবে হচ্ছে অপশান সি ভেরি ফিউ চলে আসবো পরবর্তী কোয়েশ্চিনে কোয়েশ্চেন নাম্বার সিক্স আ স্লাম্বর ডিট মাই স্পিরিট সিল হিয়ার আলাম্বর হিন্টস অ্যাট তো এখানে স্লাম্বারটা কি হিন্ট করে অপশন এ দ্য পোয়েটস ডেথ অপশন বি লুসিস ডেথ অপশন সি দ্য ডেথ অফ দ্য পোয়েটস সিস্টার আর অপশন ডি দ্য ডেথ অফ হিউম্যানিটি তো অ্যাকচুয়ালি এই লাইনে স্লাম্বার কিন্তু লুসিস ডেথকেই সিম্বলিক্যালি হিন্ট করছে তাহলে অপশন বি লুসিস ডেথ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন নাম্বার সেভেন থ্রি ইয়ার্স সি গ্লিভ ইন শান শাওয়ার ওয়াজ রিটেন ইন

একটা হচ্ছে একটা ইউফে মিউজিয়াম চলে যাবো পরবর্তী কোয়েশ্চনে ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাছ উইথ আস দ্য সি ইজ কম্পেয়ার টু তো দ্য ওয়ার্ল্ড ইজ টু মাছ উইথ আস এই প্রেয়েমের সি কে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে তো এই পোয়েমে একটা লাইন ছিল যে দিস সি দ্যাট হার বুজম টু দ্য মুন অর্থাৎ এখানে কিন্তু সিকে একটা বিউটিফুল হোয়াইট বুজম লেডির সাথে কম্পেয়ার করা হচ্ছে তাহলে প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এবার কোয়েশ্চেন নাম্বার টেন ইন স্ট্রেঞ্চ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন লুসি ইজ কম্পেয়ার টু তো স্ট্রেঞ্চ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন এই পোয়েমে লুসিকে কিসের সাথে তুলনা করা হয়েছে তো এই পোয়েমের সেকেন্ড স্ট্যান্ডার ফার্স্ট লাইন এরকম ছিল যে শি আই লাভ লুকড এভরিডে ফ্রেশ অ্যাজ আ রোজ ইন জুন অর্থাৎ জুনের একটা রোজের সাথে কম্পেয়ার করা হয়েছে তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার এবার কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস রেজ এস ভয়েস এগেনস্ট অপশন এ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন অপশন বি দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অপশন সি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর অপশন ডি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের বিরুদ্ধেই ভয়েস রেজ করে তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দ্য সাব টাইটেল অব থ্রি ইয়ার্স সি গ্রিভিন ইস তো এই পোয়েমের সাব টাইটেলটা কি অপশনগুলো খুব নিয়ারলি আছে খুব ভালোভাবে দেখে নিতে হবে তো এখানে যে অ্যানসারটা হবে সেটা হবে কি অপশান সি দ্য এডুকেশন অফ নেচার আমি আবারও বলছি কি দ্য এডুকেশন অফ নেচার ঠিক আছে এখানে কিন্তু ঘুরিয়ে দিতে পারে কোয়েশন নাম্বার থার্টিন টু অটোমোয়াস রিটার্ন অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দ্য পেট্রোলু ম্যাসাকর আর অপশান ডি নান অফ দ্য অ্যাবভ তো এই প্রশ্নটা নিয়ে একটা কনফিউশন হয়েছিল অ্যাকচুয়ালি প্রশ্নটাই ভুল করে দেওয়া হয়েছিল আগের মক টেস্টে ওটা ওর টু নাইট্যাঙ্গেল হয়ে গেছিলো ওটা টু অটামি হবে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্য পেটারলু ম্যাসাকর বা পিটারলু ম্যাসাকর থান্ডার অফ স্পিচ রয়েছে থান্ডার হচ্ছে একটা এক্সাম্পল অর্থাৎ মিটোনিমির এক্সাম্পল তাহলে অপশন সি মিটোমি ইস দ্য রাইট আনসার এবার কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য থ্রাস ইন দ্য ডার্কলিং থ্রাস তো দ্য ডার্কলিং থ্রাস এই পোয়েমের থ্রাস টা কি সিম্বলাইজ করে হোপ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাসপিরেশন বুথ এ অ্যান্ড সি তো এই পোয়েমের থ্রাস্টটা কিন্তু হোপ আর অ্যাসপিরেশন দুটোকেই সিম্বলাইজ করে তাহলে প্রশ্নটি সঠিক উত্তর অপশন ডি বুথ এ অ্যান্ড সি এবার কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দ্য রাইম স্কিম অফ ও টুয়ান আইট এঙ্গেল ইজ তো ও টু এ আইট এঙ্গেল পোয়েমটার প্রত্যেকটা স্ট্যান্ডার্ড লাইনগুলোকে যদি আমরা দেখি তাহলে কিন্তু রাইম স্কিমটা হচ্ছে কি এ এ বি বি সি ডি ই সি ডি ই অর্থাৎ এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অপশন সি ঠিক আছে চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হিয়ার ইজ নো কস্ট টু মর্ন ইন দিস লাইন হিয়ার রেফার্স টু তো অ্যাকচুয়ালি এই কথা স্ট্রেঞ্চ মিটিং এই পোয়েমে এই কথাগুলো কিন্তু পোয়েট সোলজার ওই ডেড সোলজারটাকে বলছে তো এখানে কবি স্বপ্নে হেলে পৌঁছনে পৌঁছানোর পরে কিন্তু কথাগুলো বলছেন তো এখানে হেয়ার বলতে অ্যাকচুয়ালি হেলকে বোঝানো হচ্ছে তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন নাম্বার এইটিন ইন দ্য পোয়েম স্ট্রেঞ্চ মিটিং হোয়াট ডাস দ্য ডেড জার্মান সোলজার সাজেস্ট টু ডু অ্যাট লাস্ট তো স্ট্রেঞ্চ মিটিং এই পোয়েমে ডেড জার্মান সোলজারটা সবার শেষে কী করার পরামর্শ দিয়েছিল তো এই পোয়েমের সর্বশেষ লাইন ছিল যে লেট আর স্লিপ নাও এই কথাটা কিন্তু ওই ডেড জার্মান সোলজার বলেছিল অর্থাৎ অপশন সি টু স্লিপ এটাই হবে এর সঠিক উত্তর ঠিক আছে অর্থাৎ সবশেষে তিনি ঘুমানো সাজেস্ট করেছিলেন কোয়েশ্চেন নাম্বার 19 দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ টু অটাম ডিলস উইথ তো টু অটমের সেকেন্ড স্ট্যান্জাটায় কী ধরনের ইমেজেরি আমরা পাই তো এই স্ট্যান্ডজাতে কিন্তু অটমকে পার্সনিফাই করা হয়েছিল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশান সি ভিজুয়াল ইমেজেরি কারণ সেকেন্ড স্ট্যান্ডজাতে আমরা ভিজুয়াল ইমেজেরি সবচেয়ে বেশি পাই কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ইউলিসিস ওয়াজ কম্পোজ ইন তো অ্যাকচুয়ালি ইউলিসিস পোয়েমটা কম্পোজ করা হয়েছিল কিন্তু এইটিন থার্টি থ্রিতে আর এটা টেনিশিয়ান তার বন্ধু আর্থার হেনরি হালামের মৃত্যুর ব্যাকগ্রাউন্ডে তিনি কিন্তু এটা লিখেছিলেন তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি এইটিন থার্টি থ্রি অপ টু সেট কার সম্পর্কে বলা হয়েছিল লাস্ট রাইট টুগেদার থেকে নেওয়া একটা লাইন তো এইখানে লাইনটা এরকম ছিল যে যেভ আোর অফ টু আর্ট হার স্লিপ তো এখানে কথাগুলো কিন্তু স্কালচার সম্পর্কে বলা হয়েছে তাহলে অপশন বিচার ইজ দ্য রাইট আনসার চলে আসবো পরবর্তী কোয়েশ্নে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু আপন দেয়ার ক্ল্যামারস উইংস দ্য লাইন কন্টেন্ট সুইচ অফ দ্য ফলোইন লিটারি ডিভাইস জিউমা পান ওনোম্যাটোপিয়ার আর মেটাফোর তো ক্ল্যামারস উইংস এখানে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু তার সাউন্ডকে ইকো করছে বা রিফ্লেক্ট করছে তাহলে এটা একটা ওনোম্যাটোপিয়ার এক্সাম্পল অপশন সি ওনোম্যাটোপিয়া ইজ দা রাইট আনসার অব দ্য কোয়েশ্চেন

চারটা ফুলের কথা উল্লেখ করেছিলেন তো পর সরি কোনটার পর কোন ফুলের নাম তিনি উল্লেখ করেছেন সেটা বলতে হবে তো লাইনগুলো এরকম ছিল যে হোয়াইট হথর্ন অ্যান্ড দ্য প্যাস্টোরাল ইগলেন টাইন ফার্স্ট ওয়েডিং ভায়োলেট কভার টপ ইন লিভস অ্যান্ড মিড মিস এলডে স্টাইল দ্য কামিং মাস্ক লুকস তাহলে সেই অনুযায়ী অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ টু দ্য জেনিস হাইট দ্য ওয়ার্ড জেনিত মিন্স তো এটা ও টু দ্য ওয়েস্ট উইন্ডের একটা লাইন এখানে জেনিত মানে কিন্তু অ্যাপেক্স অর্থাৎ হাইয়েস্ট পয়েন্ট ইন দ্য স্কাই তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি হায়েস্ট পয়েন্ট ঠিক আছে এবার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সে চলে আসবো শেলিস স্কাইলার্ক ইজ অ্যান অ্যাকচুয়াল বার্ড আ বার্ড অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড আ স্পিরিট আর ন্যান অফ দ্য অ্যাবোভ তো এই পোয়েমের প্রথমে কিন্তু কবি নিজে বলেছেন হেইল টু দি ব্লাইট স্পিরিট অর্থাৎ শেলি কিন্তু এখানে বার্ডটাকে ফ্লেশ বা ব্লাডের কোনো বার্ড হিসেবে বলেননি তিনি এটাকে স্পিরিট বলেই কিন্তু বলেছেন তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার

ইউলিসিস প্রেয়েমের একটা লাইন এখানে কিন্তু এজেট ওয়াইফ বলতে ওয়াইফ অফ ইউলিসিসের কথা ইউলিসিস নিজেই বলছেন অর্থাৎ পেনিলোপের কথা বলা হচ্ছে তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি দ্য ওয়াইফ অফ ইউলিসিস চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দ্য রিজেক্টেড লাভার কম্পেয়ার্স সিজ সোল টু তো রিজেক্টেড লাভারটা তার সোলকে কৃষির সাথে কম্পেয়ার করেছিল তো এই প্রোয়েমের একটা লাইন ছিল যে মাই সোল স্মুথ ইটস আউট আ লং ক্রানস স্ক্রল লং ক্রান স্ক্রল মানে আিট অফ পেপার তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি চলে আসবো কোয়েশ্চেন্টিতে ইন দ্য পোয়েম দ্যান্স কুল দ্য পোয়েট ইজ সোর ফর অপশন এ হিজ ফেইলিয়ার ইন লাভ অপশন বি হিজ আনফুলফিলমেন্ট ইন লাভ অপশন সি হিজ লস্ট ইউথ আর অপশন ডি হিজ ডোমেস্টিক লাইফ তো অ্যাকচুয়ালি এ সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি হিজ লস্ট ইউথ ঠিক আছে কারণ এই পোয়েম একটা লাইন ছিল যে ট্রট উইথ এ লাইটার ট্রিট এর দ্বারা বোঝা যাচ্ছে যে কবি এখানে লস্ট ইউথকে নিয়ে কিন্তু কথাগুলো বলছেন তাহলে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান দে উইল বি সুইপ্ট উইথ সুইপনেস অব দ্য ড্যাশ স্ট্রেঞ্চ মিটিং এর একটা লাইন শূন্য স্থানে কি বসবে সেটা বলতে হবে তো লাইনটা এরকম ছিল যে দে উইল বি সুইপ্ট উইথ সুইপনেস অফ দ্য টাইগ্রেস তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি টাইগ্রেস চলে যাব পরবর্তী কোয়েশ্চিনে কোয়েশ্চিন নাম্বার থার্টি টু মুনলিট ডোর ইজ অ্যান এক্সাম্পল অফ মুট ডোর কোন ফিগার অফ স্পিচ সেটা বলতে হবে তো অ্যাকচুয়ালি মুনলিট নাইট হয় ডোর হয় না তাহলে এখানে কী করা হয়েছে যে একটা এপিথেড কিন্তু ট্রান্সফার হয়েছে তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি হাই প্যালেজ বা ট্রান্সফার এপিথেড ঠিক আছে এবার কোয়েশ্চিন নাম্বার থার্টি থ্রিতে চলে আসবো থিঙ্ক নট অফ দেম দাও হ্যাস দায় মিউজিক টু হিয়ার দেম রিফার্স টু তো টু অটামের একটা লাইন এখানে অ্যাকচুয়ালি কিন্তু সংস অফ স্প্রিং এর কথা বলা হচ্ছে যে ডো সরি থিঙ্ক নট অফ দেম দাও হ্যাজ দাই মিউজিক টু তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হবে আমাদের অপশন সি দ্য সংস অফ স্প্রিং কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর হু হেল্প টনি টু প্লে ট্রিক্স অন মার্লো অ্যান্ড হ্যাস্টিংস তো অ্যাকচুয়ালি প্রশ্নটি সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে কিন্তু আমাদের অপশন সি স্টিংগো এখানে পুরো স্পেলিং এর ব্যাপার আছে স্পেলিংগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ওয়াজ ফার্স্ট স্টেজ ইন তো আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নাটকটি প্রথম স্টেজ করা হয়েছিল কত সালে অ্যাকচুয়ালি এটা লেখা হয়েছিল এইটিন নাইনটি ফোরে আর পাবলিশ করেছিল এইটিন নাইনটি এইটে এবং যে সালে লেখা হয়েছিল সে সালে কিন্তু প্রথম স্টেজ করা হয়েছিল অর্থাৎ প্রথমে স্টেজ হয়েছিল তারপরে পাবলিশ হয়েছিল তাহলে অপশন বিন এইটিন নাইনটি ফোর ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স রুথ হ্যাড ড্যাশ চিলড্রেন জাস্টিস থেকে প্রশ্ন এটা খুবই একটা সহজ প্রশ্ন তো রুথের দুজন চিলড্রেন ছিল অর্থাৎ প্রশ্ন সঠিক করতে হচ্ছে আমাদের অপশন এ টু রুথ হ্যাড টু চিলড্রেন চলে যাব পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন বিফোর ডেথ ব্রাদার মারা যাওয়ার আগে অর্শের ভাই অর্শদ অর্শকে কয়বার কল করেছিল অপশানে টুয়াইস অপশন বি থ্রাইস অপশন সি ফোর টাইমস আর অপশান ডি ফাইভ টাইমস অ্যাকচুয়ালি ব্রাদার কিন্তু তিনবার ডেকেছিল তাহলে অপশন বি

সোজা প্রশ্ন এটা অ্যালুমিনিয়াম আয়রন সিলভার গোল্ডেন তো মিস্টার থার্লোর মাথায় কিন্তু একটা সিলভার প্লেট ছিল তাহলে প্রশ্ন সঠিক উত্তর অপশান সি সিলভার তো পরীক্ষাতেও কিন্তু এরকম বেশ কিছু সোজা প্রশ্নও থাকবে যেগুলো দেখা মাত্রই করতে পারবে তোমরা চলে আসছি পরবর্তী কোয়েশ্চিন ফর্টিতে দ্য ফলস নেম অফ দ্য হাউস মিস্টার হার্ট কেজলস সরি দ্য হাউস অফ মিস্টার হার্ট কাজল গিভেন বাই টনি ইজ ডাক সেট বাক সেট প্লাক সেট আর ব্যাক সেট তা অ্যাকচুয়ালি টনি মিস্টার হাটকাজলে বাড়ির যে ভুল নাম দিয়েছিল সেটা হচ্ছে বাক্স হেড তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফর্টি ওয়ান মিসেস থার্লো ওয়েন টু বেড অ্যাট কখন ঘুমোতে যেত মানে কটার দিকে ঘুমোতে যেত নাইন পি এম টেন পি এম ইলেভেন পি এম আর টুয়েলভ এ এম তো মিসেস থার্লো কিন্তু অ্যাকচুয়ালি ঘুমোতে যেত রাত্রি এগারোটার দিকে তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন সি ইলেভেন পি এম কোয়েশ্চেন নাম্বার ফর্টি টু উইলশন ডটার ডায়েড অফ নিউমোনিয়া ব্লাড পয়জনিং ব্রঙ্কাল নিউমোনিয়া আর ক্যান্সার তো উইলসেনের ওয়াইফ মারা যায় ব্রঙ্কাল নিউমোনিয়াতে আর তার ডটার মারা যায় ব্লাড পয়জনিংয়ে তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি ব্লাড পয়জনিং চলে যাব পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চিন নাম্বার ফর্টি থ্রি সাচ লাইক কমন বেডস অফ চিলড্রেন আর ড্রিম চিলড্রেন থেকে নেওয়া একটা প্রশ্ন অপশানে নেক্টোরেন্স ফার অ্যাপল স্পিচেস অপশন বি নেক্টোরাইন্নস স্পিচেস গ্রেভস অপশন সি নেক্টোরাইন্নস স্পিচেস অরেঞ্জেস অপশন ডি নেক্টোরাইন্স অরেঞ্জেস গ্রেভস তো প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি নেক্টোরাইন্নস স্পিচেস অরেঞ্জেস তো এই ফলগুলোকেই কিন্তু লেখক কমন বেডস অফ চিলড্রেন বলেছেন কোয়েশ্চিন নাম্বার ফর্টি ফোর টু ফাইন্ড সাবজেক্ট ম্যাটার ফর রাইটিং আ উড বি রাইটার শুড রিড আর্টিকলস নিউজ পেপার্স ম্যাগাজিনস ওর নোভেলস কী পড়তে হবে তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু পড়তে হবে নিউজ পেপার্স তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি নিউজ পেপার্স এবার কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভে চলে আসবো ড্যাশ অ্যান্ড ড্যাশ অ্যাপ্লাইড টু বোথ অব দেম অ্যাকচুয়ালি এটা দ্য গিফট অব দ্য ম্যাজার থেকে নেওয়া প্রশ্ন এখানে শুনুস্থানে যে দুটো ওয়ার্ড বসবে সেটা হচ্ছে কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু অ্যাপ্লাইড টু বোথ অব দেম তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চিন নাম্বার ফর্টি সিক্স উইলশন ফার্স্ট ওয়ে টু ক্যাপ্রি অ্যাট দ্য এজ অফ থার্টি থার্টি ফোর থার্টি ফাইভ ফর্টি নাইন তো উইলসন প্রথমবার ক্যাপ্রিতে গিয়েছিল কিন্তু চৌত্রিশ বছর বয়সে অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি থার্টি ফোর কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন মিসেস থার্লো সনস হ্যাভ ড্যাশ অল্টারনেটিভ অ্যাম্বিশন ফর ক্যারিয়ার তো অ্যাকচুয়ালি এই গল্পে অর্থাৎ দা অক্স এই গল্পে জানতে পারি যে থার্লো সন্সের কিন্তু তিনটে অল্টারনেটিভ অ্যাম্বিশনের কথা তারা ভেবেছিল তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি থ্রি আর এই অ্যাম্বিশনগুলো ছিল কি অ্যাসিস্ট্যান্ট ইন শপস হেল্পার্স ইন অফিসেস আর শেষে ছিল বাটলাস কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট পাস মাই ব্ল্যাঙ্কেটস অ্যান্ড দ্য বাস্কেটস দ্য স্পিকার ইজ দ্য ল্যাগন থেকে নেওয়া একটা প্রশ্ন আর এই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি বলছে হোয়াইট ম্যান ঠিক যখন তিনি অর্শের বাড়িতে পৌঁছে গেছিলেন সেই সময় নামার পর স্ট্রেসের ম্যান সরি স্ট্রেস ম্যানের কাছ থেকে কিন্তু এগুলো তিনি চেয়েছিলেন তাহলে অপশন ডি দ্য হোয়াইট ম্যান ইজ দ্য রাইট আনসার কোশ্চেন নাম্বার ফর্টি নাইন দ্যাট ওয়াজ নট অ্যামং দেম হিয়ার দ্যাট রিফার্স টু দ্য গিফট অফ দ্য ম্যাজা থেকে নেওয়া একটা প্রশ্ন এখানে অর্থাৎ নিজেই কথাগুলো বলছেন অ্যাকচুয়ালি এখানে তিনি কম্প্যারিজন করছেন যে গিফট গিফটের মধ্যে কম্প্যারিজন করছেন জিম আর ডেলার গিফট আর ওই জিসাসকে দেওয়া মেজাইদের গিফটটাকে তাহলে এখানে সঠিক উত্তর রয়েছে অপশন সি সেলফলেস লাভ এটাই কিন্তু ছিল না কোশ্চেন নাম্বার ফিফটি দ্য প্লেস সিস টুস টু কনকার হ্যাস ড্যাস এপিলোক্স কয়টা এপিলোক রয়েছে নাটকে খুবই সহজ একটা প্রশ্ন তো এই নাটকে একটা প্রলোক আছে আর এই আছে দুটো তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি টু চলে আসবো পরবর্তী কোয়েশ্চিনে কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান ইমমোর্টাল বার্ড দ্য ফিগার অফ স্পিচ কন্টেন্ট ইন দিস লাইন ইজ ও টু এ আইট এঙ্গেল থেকে নেওয়া একটা প্রশ্ন তো এখানে বার্ড অর্থাৎ বার্ড মানে কিন্তু এখানে জেনাসের কথা বলা হচ্ছে কিন্তু নাইটেঙ্গেলকে বোঝানো হচ্ছে অর্থাৎ জেনাস বলে স্পিসিসকে বোঝানো হয়েছে তাহলে জেনাস ফর দ্য স্পিসিস সিনেকডকের এক্সাম্পল তাহলে অপশন বি সিনিক ডকি ইজ দ্য রাইট আনসার এখানে তবে কিন্তু অ্যাপোস্টফিও রয়েছে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু ইন টু অটাম অটাম ইজ পার্সিনিফাইড ইন দ্য ম্যানার অফ ড্যাশ দ্য রোমান্স দ্য গ্রিক্স দ্য চাইনিজ দ্য ইটালিয়ানস খুবই সহজ একটা প্রশ্ন তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু ইন দ্য ম্যানার অফ গ্রিক্স এটাই হবে সঠিক উত্তর ঠিক আছে তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার অর্থাৎ অটোমিস পার্সনিফাইড ইন দ্য ম্যানার অফ দ্য গ্রিক্স কোয়েশন নাম্বার ফিফটি থ্রি টু ওট টু আইটেঙ্গল এনস ইন কিভাবে শেষ হয় অপশন এ অপটিমিজম অপশন বি পেসিমিজম অপশন সি কনফিউশন আর অপশন ডি ড্রিম তো অ্যাকচুয়ালি এই পোয়েমটা কিন্তু একটা কোশ্চেনের মধ্যে দিয়ে শেষ হয় কবি বলছেন যে ডু আই ওয়েক অ স্লিপ অর্থাৎ পোয়েমটা কনফিউশন দিয়ে শেষ হয় তাহলে অপশন সি কনফিউশন ইজ দ্য রাইট আনসার কোয়েশন নাম্বার ফিফটি ফোর দা প্রবলেম ইন দ্য মোবিলাইজেশন অফ বুলগেরিয়ান আর্মি ওয়াজ তো বুলগেরিয়ান আর্মির মোবিলাইজেশনের ক্ষেত্রে কী সমস্যা ছিল প্লেস গ্রাব ওয়াটার ড্রেস তো অ্যাকচুয়ালি যে সমস্যাটা ছিল সেটা ছিল খাবারের তাহলে অপশন বি গ্রাব ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ রায়না ইজ অ্যাকচুয়ালি সেভেন্টিন ইয়ার্স ওল্ড টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড টোয়েন্টি সিক্স ইয়ার্স ওল্ড আর ওভার ফর্টি ইয়ার্স ওল্ড তো রায়না কিন্তু অ্যাকচুয়ালি টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড ছিল আর ব্লান্সলি তাকে প্রথমে ভেবেছিল যে আ স্কুল গার্ল অফ সেভেন্টিন ঠিক আছে কিন্তু তার অ্যাকচুয়াল বয়স ছিল টোয়েন্টি থ্রি তাহলে অপশন বি টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স দ্য ট্রাভেলার আন্ডারস্টুড দ্য প্রেজেন্স অফ দ্য ইনহাবিটেন্স থ্রু দেয়ার তো দ্য থেকে একটা প্রশ্ন এই প্রয়ম একটা লাইন ছিল যে অ্যান্ড হি ফেল্ড ইন হিজ হার্ট দেয়ার স্ট্রেঞ্জনেস দে স্টিলনেস অ্যান্সারিং হিস ক্রাই অর্থাৎ এখানে কিন্তু ট্রাভেলারটা ওই ইনহাবিটেন্টদের প্রেজেন্স বুঝতে পেরেছিল স্ট্রেঞ্জনেস স্টিলনেস এই দুটো দিয়ে তাহলে অপশন ডি বোথ বি বিএন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেন

এখানে কোন ফিগার অফ স্পিচ রয়েছে তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু ওয়ার্কে ভেন্সের সাথে কম্পেয়ার করা হচ্ছে তাহলে মেটাফোর তাহলে অপশান এ মেটাফোর ইজ দ্য রাইট আনসার এবার কোয়েশ্চেন ইট ইজ অ্যান অ্যাবোমিনেবল হ্যাবিট দিস ইজ সেইড অ্যাবাউট তো এই কথাটা কার সম্পর্কে বলা হয়েছিল তো অ্যাকচুয়ালি এই কথাটা আর্মস অ্যান্ড দ্য ম্যান এই প্লেতে ক্যাথারিন তার মেয়ে রায়নার সম্পর্কে বলছিল এখানে অ্যাবোমিনেবল হ্যাবিট বলতে ইভস ড্রপিংয়ের কথা বলা হচ্ছে তাহলে অপশন বি রায়না

তো ইম্প্যারাটিভ একটা সেন্টেন্স তো মনে রাখতে হবে যে ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি কাজটি দ্বিতীয় ব্যক্তি ছাড়া বা দুইজন ছাড়াও আর পরবর্তী অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়ার অর্থে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গেট বা হ্যাপ দিয়ে করতে হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন বি গেট ইয়র বুক বাউন্ড কোয়েশ্চেন নাম্বার সিক্সটি টু ভাবস হুইচ হ্যাভ নো ডিরেক্ট অর ইনডিরেক্ট অবজেক্ট আর কল্ড যে ভাবগুলো ডিরেক্ট বা ইনডিরেক্ট কোন প্রকার অবজেক্ট অবজেক্ট থাকে থাকে না না অর্থাৎ সেই ভাবগুলোকে কি বলে খুবই সহজ প্রশ্ন সেই ভাবগুলোকে কিন্তু বলা হয় তাহলে অপশন ডি ইজ রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার সিক্সটি থ্রি চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন গীত এর সেট টু আয়ার মাদার উইল ইউ গো উইথ মি টু মাই স্কুল টুমোরো তো এটা পুরোপুরি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম ফলো করবে আর সেই অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি সঠিক উত্তর হবে আমাদের অপশানগুলো একটু দেখে নেব তো অপশানগুলো দেওয়া অনুযায়ী কিন্তু এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশান ডি ঠিক আছে গীতা আক্সড হার মাদার ইফ শি উড গো উইথ হার টু হার স্কুল চলে যাব পরবর্তী কোয়েশ্চনে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফোর ভার্ভ অফ ডেঞ্জার ইজ তো ডেঞ্জারের ভার্ভ কি এম ডেঞ্জার এন ডেঞ্জার ইন ডেঞ্জার আর ইন ডেঞ্জার তো ডেঞ্জারের ভার্ভ হচ্ছে এন ডেঞ্জার এন ইএন তাহলে অপশান বি এন ডেঞ্জার ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোশ্চেনে চলে যাব কোশ্চিন নাম্বার সিক্সটি ফাইভ চুজ দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ান শুড বি সিনসিয়ার টুয়ার্ডস ড্যাশ ডিউটি হিজ হার ওয়ান্স হর্স তো ওয়ান থাকলে কিন্তু এখানে অ্যাকচুয়ালি ওয়ানই ইউজ হয় তাহলে সেই অনুযায়ী এ প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ওয়ান্স অর্থাৎ ওয়ান শুড বি সিনসিয়ার টুয়ার্ডস ওয়ান্স ডিউটি কোশ্চেন নাম্বার সিক্সটি সিক্স ফেমিনিন জেন্ডার অফ ল্যাড ইজ তো ল্যাডের ফেমিনিন জেন্ডার কি লেডি ল্যাস ল্যাডেস ল্যাস স্পেলিং লক্ষ্য করতে হবে বিআরডি এর মধ্যে তো ল্যাড এর ফেমিল ইনজেন হচ্ছে কিন্তু ল্যাস এল এ ডবল এস লজ দ্য রাইট আনসার ল্যাড মানে বয় আর সিক্সটি সেভেন চুজ কারেক্ট অপশন রিপ্লেস দ্য ইন সেন্টেন্স ফ্রেন্ডস রিটার্ন হোম অ্যান্ড ব্যাগেজ আফটার অফ জব তো এখানে যে ইউজ হয়েছে সেটা হচ্ছে অ্যান্ড ব্যাগেজ তো এর অর্থ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি উইথ অল বিলঙ্গিংস এই ইডিএমটা কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে ইউজ হয় ঠিক আছে তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি উইথ অল বিলঙ্গিংস চলে আসবো পরবর্তী কোয়েশ্চিনে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি এইট চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ফলোয়িং ওয়ান হু রাইটস বিউটিফুল হ্যান্ডরাইটিং তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো যিনি বিউটিফুল যার হ্যান্ড রাইটিং বিউটিফুল তাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় ক্যালিগ্রাফিস্ট অর্থাৎ ওয়ান হু রাইটস বিউটিফুল হ্যান্ড রাইটিং সে হচ্ছে ক্যালিগ্রাফিস্ট অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার সিক্সটি নাইন আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লস ইউসড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আই নট নো ওয়েদার হি উইল কাম তো এখানে সাব অর্ডিনেট ক্লস হচ্ছে ওয়েদার হি উইল কাম আর এই সাব অর্ডিনেট ক্লসটা কিন্তু অ্যাকচুয়ালি নো নোভার্মের অবজেক্ট অর্থাৎ এখানে এই সাবঅর্ডিনেট ক্লসটা একটা নাউন ক্লসের কাজ করলো তাহলে অপশন এ নাউন ক্লস ইজ দ্য রাইট আনসার অব দ্য কোয়েশ্চেন

ঠিক আছে তো আমি এখানে কিন্তু একবারে আনসারটা বলে দিচ্ছি যে এটা আনসার কী হবে তোমরা পার্টগুলো খুব ভালো করে দেখে নিয়ে তোমরা একটু ভালো করে বুঝে নিও তো এখানে কিন্তু আনসারটা হবে আমাদের অপশান ডি কিউএসআরপি অর্থাৎ দ্য স্পিকার হ্যাজ আইডেন্টিফাইড মেনি ইস্যুস বিসাইডস চার্জিং দ্য অপোনেন্টস অফ দেয়ার ইন একশন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি টু

তো এস্কেপের পর সবসময় অ্যাপ্রুপের প্রিপোজিশন ফর্ম হয় তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার দেয়ার ইজ নো এস্কেপ ফ্রম হার্ডশিপ ইন লাইফ কোয়েশন নাম্বার সেভেন্টি ফোর চুজ দ্য কারেক্ট মুড অফ দ্য ফলোয়িং সেন্টেন্স দেন ইউ আর ইন দ্য ফেভার অফ ইউর ফ্রেন্ড তো অ্যাকচুয়ালি এটা ইন্টারোগেটিভ মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ইন্ডিকেটিভ মুডে রয়েছে তো এরকম কোনো কিছু কনফার্ম করবার জন্য যে কোয়েশ্চিন করা হয় সেটা কিন্তু ইন্ডিকেটিভ মুডেই থাকে তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার আর এই কোয়েশ্চিন দ্বারা এটা কিন্তু শুধু কোনো কিছু কনফার্ম করবার জন্যই ইউজ করা হয় আর কনজাংশন দিয়ে শুরু হয় কোশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ উইচ অফ দ্য ফলোয়ং ভাবস ইজ এ স্টেটিভ ভাব সিম সিম রান সি তো অ্যাকচুয়ালি সিং রান সি সবগুলোই এখানে কিন্তু অ্যাকশন ভাব তো এখানে যে স্টেটিভ ভাবটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অপশান বি সিম কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি সিক্সে চলে আসবো এবার জয়েন দ্য টু সেন্টেন্সেস টু ফর্ম অ মিনিংফুল সেন্টেন্স দ্য রেন স্টপড দ্য চিলড্রেন স্টার্টেড প্লেইং এগেন ইন দ্য ফিল্ড তো অ্যাকচুয়ালি এখানে দুটো সেন্টেন্স যে দেওয়া আছে সেই দুটো সেন্টেন্সের সাবজেক্ট দুটো আলাদা আছে তো এরকম আলাদা থাকলে কিন্তু এখানে আমরা নমিনেটিভ অ্যাপসুলিটি ইউজ করবো অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার দ্য রেইন হ্যাভিং স্টপড দ্য চিলড্রেন স্টার্টেড প্লেইং এগেন ইন দ্য ফিল্ড কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন চুজ কারক্ট কোয়েশন ট্যাক টু মেক দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট লেট হিম ডান্স ড্যাশ তো লেট দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিন্তু তার কোয়েশ্চেন ট্যাক বসে উইল ইউ তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি উইল ইউ তবে কোনো কোনো ক্ষেত্রে শ্যাল উই বা শ্যাল আয়ও বসতে পারে কোশ্চেন নাম্বার 78 চুজ দা কারেক্ট ডিমিনিউটিভ অফ স্ট্যাচু তো স্ট্যাচু ডিমিনিউটিভ বলতে হবে তো স্ট্যাচুর ডিমিনিউটিভ ফর্ম হচ্ছে স্ট্যাচুয়েট স্পেলিং গুলো খুব ভালো করে লক্ষ্য করতে হবে তো এখানে যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে আমাদের অপশন সি স্ট্যাচুয়েট এস টি এ টি ইউ ই ডাবল টি ই চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 79 চুজ দা কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দা ব্ল্যাঙ্ক দা ম্যান ইচ ড্যাশ আ মাস্ক

চাইনিজ ফ্লুয়েন্টলি ঠিক এরকমই একটা প্রশ্ন কিন্তু টু থাউজেন্ড সিক্সটিনের এসএসসিতে ছিল গ্রাজুয়েট লেভেলের কোশ্চিনে তো এখানে অ্যাকচুয়ালি ভাষার আগে আমরা কোনো আর্টিকেল বসাই না ভাষার আগে যদি আর্টিকেল বসানো হয় তাহলে সেটা ওই রেসটাকে বোঝায় তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার অর্থাৎ অনলি দ্য চাইনিজ ক্যান স্পিক চাইনিজ ফ্লুয়েন্টলি পরবর্তী শূন্যস্থানে স্থানে কোনো আর্টিকেল বসবে না কোয়েশ্চিন নাম্বার এইটি ওয়ান চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড তো তোমরা ওয়ার্ডগুলো খুব ভালোভাবে দেখে নাও তো এইখানে সঠিক যে স্পেলিংটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের অপশন এ ডিফেডেন্ট সরি ডিফেন্ডেন্ট ডেন্ট ডিফেন ডেন্ট স্পেলিংটা কি ডি এন ডি এ এন টি চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটি টু চুজ দ্য কারেক্ট ফ্রাজাল ভাব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দে ড্যাশ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অরফ্যান টেক অন টেক আউট টেক ওভার আর টেক ইন তো অ্যাকচুয়ালি টেক অন মানে হচ্ছে দায়িত্ব নেওয়া তো এখানে অর্থ অনুযায়ী যে ফ্রাজাল ভাবটা বসবে সেটা হচ্ছে অপশান এ টেক অন দে টেক অন দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অরফ্যান কোয়েশ্চিন নাম্বার এইটি থ্রি চুজ দ্য কারেক্ট অপশন টু ইম্প্রুভ দ্য সেন্টেন্স ইফ নেসেসারি রোহিত অ্যান্ড হিমাংশি ওয়ার প্লেইং সিন্স মিড ডে তো সিন্স মিড ডে আছে এখানে অর্থাৎ পার্টিকুলার টাইম রেফারেন্স আছে আর এরকম থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় তাহলে এই ক্ষেত্রে দেওয়া অপশনগুলো অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি হ্যাড বিন প্লেইং তাহলে রোহিত অ্যান্ড হিমাংশি হ্যাড বিন প্লেইং সিন্স মিড ডে চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 84 সিটিজেনস হু আর নট ড্যাশ ইন্টেলিজেন্ট এন্ড এডুকেটেড আর লাইকলি টু কমিট এররস সব जजমেন্ট ইন দ্য কাস্টিং অফ ভোটস কোন ওয়ার্ড বসবে সেটা বলতে হবে বেয়ারলি সাফিসিয়েন্টলি হাইলি পারফেক্টলি তো অর্থ অনুযায়ী যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে আমাদের অপশন বি সাফিসিয়েন্টলি তাহলে সেন্টেন্সটা কিন্তু মিনিংফুল হচ্ছে এবার क्वेश्चन नंबर 85 চুজ দ্য करेक्ट প্রি টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো পরীক্ষাতেও কিন্তু একের বেশি প্রি পজিশন উপরে क्वेश्चन থাকবে দিস স্কুল বয় সরিটা বয় হবে ইজ নট অ্যামেন্ডেবল ড্যাশ ডিসিপ্লিন তো অ্যামেন্ডেবলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কিন্তু টু ইউজ হয় তাহলে অপশন বি টু ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোশ্চেন এবার কোয়েশ্চেন নাম্বার এইটি সিক্সে চলে আসবো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড ইম্পালসিভ তো এর অ্যান্টোনিম বলতে হবে কনসিডারেট কানিং ক্লেভার কশিয়াস তো ইম্পালসিভের অ্যান্টোনিম বা অপোজিট মিনিং কিন্তু কসিয়াস তাহলে প্রশ্নটি সঠিক করতে হচ্ছে আমাদের অপশন ডি কসিয়াস চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট্টি সেভেন চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু সি রেড এর অর্থ কি সেটা বলতে হবে টু বি স্যাড টু বি অ্যাঙ্গ্রি টু বি হ্যাপি আর টু ফাইন্ড ফল্ট উইথ তো অ্যাকচুয়ালি টু সি রেড এই এডিএমের অর্থ হচ্ছে টু বি অ্যাঙ্গ্রি অর্থাৎ রেগে যাওয়া অপশন বি ইজ দ্য রাইট আনসার চলে আসবো এবার কোশ্চেন নাম্বার এইট্টি এইটে ফাইন্ড আউট দ্য এরোর ইফ এনি ইন দ্য ফলোইং সেন্টেন্স আই কমপ্লিমেন্টেড হিম ফর হিজ ব্রিলিয়েন্স সাকসেস ইন দ্য এক্সামিনেশন আর নো এরোর তো অ্যাকচুয়ালি সেন্টেন্সের যে পার্টে ভুল আছে সেটা হচ্ছে আমাদের এন নাম্বার পার্টে অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার এখানে হিম ফর হবে না অন হবে ঠিক কংগ্রাচুলেটের পর যেরকম অন ইউজ হয় সেরকম কমপ্লিমেন্টের পরে কিন্তু আমরা অন ইউজ করে থাকি তাহলে অপশন বি এন ইজ the রাইট right answer. Question number 89. Fill in the blank with the কারেক্ট word. When সি ড্যাশ দ্য লেটার সি পোস্টেড ইট এরকমই একটা প্রশ্ন কিন্তু আমাদের এসএসসি টু থাউজেন্ড সিক্সটিনে গ্রাজুয়েট লেভেলে ছিল তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের কিন্তু অপশন সি হ্যাড রিটেন দুটো কাজ ঘটছে যেটা আগে ঘটেছিল সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে আর যেটা পরে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট সে অনুযায়ী হ্যাড রিটার্ন ইজ দ্য রাইট আনসার অর্থাৎ অপশন সি চলে আসবো আজকের সর্বশেষ কোশ্চিনে হিজ ড্যাশ নেচার উড নট লেট হিম লিভ হিজ অফিস বিফোর ফাইভ পি অনেস্ট সেলফিস আনস্ক্রুপুলাস আর কনসাইন্সিয়স তো অ্যাকচুয়ালি মিনিংফুলি যে ওয়ার্ডটা এখানে কারেক্ট হবে সেটা হচ্ছে আমাদের অপশান এ অনেস্ট ঠিক আছে তাহলে হিজ অনেস্ট নেচার উড নট লেট হিম লিভ হিজ অফিস বিফোর ফাইভ পি এম তো এর সাথে সাথে কিন্তু আমাদের নাইনটি মার্কসের তৃতীয় মক টেস্টটা শেষ হলো তো তোমরা কে কত পেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটি ভালো লাগলো তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এরকমই আরও ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে